হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি দুটো রেসিপি আছে, একটা হচ্ছে হিং আলু আর তার সাথে হচ্ছে ফিশ কচুরি। তো আসুন দেখে নিই ফার্স্টে মা হিং আলুটা করছে কীভাবে করছে। মা কড়ায় তেল দিয়েছে, প্রথমে জিরে ফোড়ন দিচ্ছে, ফোড়নে জিরে লাগছে, জিরে ফোড়ন দিচ্ছে, জিরেটা হওয়ার সাথে সাথে মা এর মধ্যে হিং দিয়ে দিচ্ছে। এরপর মা দিচ্ছে কাঁচা লঙ্কা, আচ্ছা তার আগে বলে নিই মা এখানে আলুটাকে একটু দেখা আলুটাকে সেদ্ধ করে রেখেছে। এই যে সেদ্ধ করে ওরকম পিস পিস করে কেটে রেখেছে। এরপরে মা আলুটা দিয়ে দিল, এই হিং আলুর তরকারিটা আপনারা শুধু ফিশ কচুরির সাথে না, এমনি রুটি লুচির সাথেও খেতে পারবেন পরোটার সাথে। এরপর মা অ্যাড করছে নুন, তারপরে মা দিচ্ছে হলুদ। আচ্ছা এখানে একটা পেস্ট রয়েছে যেটা আপনাদের এখনও আমি বলিনি, আসলে ইনগ্রিডিয়েন্টসটা স্টার্টিংয়ে বলা হয়নি, তার তাও বলছি মা এটা করুক। আচ্ছা এখানে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতার ডাঁটিটা, মানে যেটা স্টিক বলে সেটা, মানে ওই ধনে পাতার সাথে যে ডাঁটিটা থাকে সেটা দেওয়া হয়েছে, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। এটা একটু ড্রাই ড্রাই হবে, এটাতে কোনো গ্রেভি থাকবে না। মা আর একটু চিনি অ্যাড করছে, অল্প একটু, আপনারা যারা চিনি খান না তারা চিনিটা স্কিপ করতে পারে। খুব চটজলদি হয়ে যায় একটা আলু, হিং আলু তরকারিটা, খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, শুধু এই পেস্টটা। তার মধ্যে আবারও বলে দিচ্ছি আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে আর ধনে পাতার ডাঁটিটা আছে, স্টিক যেটাকে বলে, ধনে পাতাটা যার মধ্যে থাকে সেটা আছে। Thank you.
সবসময় একই রকম আলুর দম বা আলুর তরকারি খাওয়া হয়, এটা একটু অন্যরকম হবে, স্বাদটাও অন্যরকম হবে, ভালো লাগবে আশা করি আপনাদের। এটা এখনো কমপ্লিট হয়নি, এখনো একটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে এর মধ্যে অ্যাড করার জন্য। এটার মধ্যে আচ্ছা, এবার যে লাস্ট ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে সেটা হচ্ছে লেমন জুস, লেবুর রস, যেটা মা নামানোর আগে কড়াইয়ে দিয়ে দেবে। আশা করি এই আলুর রেসিপিটা আপনাদের ভালো লাগলো বা ভালো লেগেছে। প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, একটু অন্যরকম টেস্ট, খেতে ভালো হয়। শুধুমাত্র ফিশ কচুরির সাথে তা নয়, এটা কিন্তু রুটি লুচি পরাঠার সাথেও খাওয়া যায়, কিন্তু কোনো গ্রেভি নেই, একদম ড্রাই। এরপর মা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবে। বাপরে, জানলা খুলতে পারছি না হাওয়ার জন্য। রেসিপি ডান, এই যে দেখুন সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, এবার মা ডিশে ট্রান্সফার করবে। মুছে নাও, মুছে নাও, মুছে নাও, ওটা তো কিছুই নেই। এবার মা ডিশে ট্রান্সফার করছে। এই হচ্ছে আলু দমের রেসিপি, কিং আলুর রেসিপি। আমার আলু দম হয়ে যাচ্ছে কচুরির সাথে খেতে, আলু দম একটু অন্যরকম, একটু ডিফারেন্স। আশা করি মাছের কচুরির সাথে খাওয়ার জন্য বা রুটি লুচি পরাঠা যাই হোক না কেন, একটু ড্রাই ড্রাই, আশা করি আপনাদের ভালো লাগবে। এখনকার রেসিপি এই অবধি, একটু পরে মাছের কচুরির রেসিপি নিয়ে ফিরে আসছি। ভালো থাকবে, টাটা, দেখতে থাকুন।